আমার মাথাটা কি দেখা যাচ্ছে ধরিত্রী? তো যাই হোক, আজকে স্নান করার পরে হালকা একটু তেল লাগিয়েছি, আর তেল লাগানোর পরে একেবারে চুলগুলোকে শুইয়ে রেখেছি, অন্তত যেন আমাকে দেখে রাগি না মনে হয়। তো যাই হোক, চলো দেখি এখন খাওয়া দাওয়া করা যাক। আর খাওয়া দাওয়ার পর কিছু একটা বিষয় নিয়ে তোমাদেরকে জানাবো, যেটা মামাই উইথ ফানও বলেছে যে রোজা সম্পর্কে কিছু বলতে, তো সেই সম্পর্কে বলবো, আর সাথে বলবো কিছু স্মৃতি। আরে বাবা, খাবার দাবার দেখছো আজকে? সাদা পোলাও, এটা হচ্ছে মুরগি। মানে তোমাদের ভেতরে কেউ ঝুমাই স্টাইল চিকেন রান্না করতে পারো কিনা একটু আমাকে জানিও। এটা হচ্ছে পটল ভাজা, আর পাশে আছে হচ্ছে ছোট মাছ পেঁয়াজ দিয়ে। এই খাবারগুলো দেখার পরে মানে মনের ভেতর শুধু একটা কথাই বলে ওঠে, আর সেটা হচ্ছে আমি যখন মুরগি খাই তখন একটা বিষয় না খুব মাথার ভিতরে কাজ করে, সেটা হচ্ছে যে এই দেখো আমি যে মুরগিটা কিনে এনেছি, মুরগিটাকে কাটাকাটি করা হয়েছে তারই বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী তাদের সামনেই মুরগিটাকে কাটা হয়েছে, আর সেই মাংসটা আমরা নিয়ে এসে খাচ্ছি। বিষয়টা কতটা হৃদয় বিদারক একবার ভেবে দেখেছো? তো যাই হোক, এত কিছু চিন্তা করলে হয়তো মুরগিটাও খাওয়া হবে না, শুধু মুরগি কেন, সেই সময় হয়তো বা মানে কোনো মাছ টাচ কিছুই খাওয়া যাবে না। এবার আসি হচ্ছে যে রোজা প্রসঙ্গে। রোজা হচ্ছে যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তাদের মধ্যে, তাদের ভিতরে একটা হচ্ছে এই রোজা। তো এই রোজা নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। এই রোজা নিয়ে মানে একটা সময় ছিল, এই রোজার একটা বিষয় আমি বলি যে প্রত্যেকটা বছর দশ দিন করে এগিয়ে আসে। একটা সময় যখন আমি ছোট ছিলাম তখন দেখেছিলাম যে রোজা হয়েছিল, মানে আমার বুদ্ধি বয়স যখন হয়েছে তখন দেখেছিলাম যে রোজা হয়েছে একেবারে কনকনে শীতের সময়। আবার ধীরে ধীরে এই দশ দিন বছরে দশ দিন করে এগিয়ে আসতে আসতে একটা সময় দেখা গেছে যে রোজা তীব্র গরমেও হয়েছে, আবার তীব্র ঠান্ডাতেও হয়েছে, তীব্র বর্ষাকালেও হয়েছে। তো এরকম মানে বছরের সব সময়ই প্রায় রোজা থাকে, তবে কষ্টটা হয় তখনই যখন এই গরমকালে রোজাটা থাকে, কারণ গরমকালে রোজা থাকাটা খুব কঠিন। এই মনে করো যে রাত তিনটা থেকে তিনটার দিকে তোমাকে খেতে হবে, যেটাকে সেহেরি বলে, এই সেহেরি খেয়ে এই সারা দিন কোনো জল ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না, কিচ্ছুটি খাওয়া যাবে না, এমনকি নিজের থুতুটাও খাওয়া যাবে না। এইভাবে তোমাকে একেবারে সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত একেবারে না খেয়ে থাকতে হবে। বিষয়টা কিন্তু অনেক কঠিন। যাই হোক, আবার অনেকের কাছে কিন্তু এটা ব্যাপার না, কোনো ব্যাপার না, অনেক সোজাও, মানে এটা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য অনেকে করে, যার কারণে এটাকে কঠিন বলে মনে হয় না, বিশেষ করে যারা মুসলমান ধর্মে বিশ্বাসী। এই যে দেখো টিকটিকি কিন্তু ঠিক করে উঠছে। ছোটবেলায় যখন বাবা মার চাপে পড়ে যখন আমাকে মানে আমি যখন রোজাত করেছি যখন, তখন দেখা গেছে অনেক সময় ক্ষুধাও লাগছে। আমি করছি কি, ওই লুকে লুকে গিয়ে মানে বাড়ি থেকে অনেকটা দূর পেরিয়ে গিয়ে কোনো একটা হোটেলে হয়তো বা কিছু একটা খেয়েছি, বা হয়তো বা এমনও দেখা গেছে একদিন খুব কষ্ট হচ্ছে মানে আমি রোজা করতেই পারতেছি না, কি করব, তখন গিয়ে দেখা গেছে যে বাথরুমে গিয়ে একটু জলও খেয়েছি। তো যাই হোক, এগুলো আসলে সবই স্মৃতি, কারণ ওই সময়টা আসলে বুঝতাম না যে না কেউ একজন দেখছে আমাকে, আল্লাহও দেখছে, উপর থেকে উপরে কেউ একজন আছে যিনি আমাকে দেখছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। আমাদের এখানে রোজার সময় দেখতে পারি যে সবগুলো খাবারের দোকান কাপড় দিয়ে ঢাকা রয়েছে, মানে যেন কেউ দেখতে না পায় এখানে খাওয়া হচ্ছে। বিভিন্ন খাবারের দোকান বা হোটেল যাই বলো না কেন, সেগুলো কাপড় দিয়ে ঢাকা থাকে। আমার কথা হলো, কেন রে ভাই কাপড় দিয়ে কেন ঢাকা থাকবে? তুমি তোমার এতটাই হলো যে সংযমের দরকার যে তোমার সামনে হাজার হাজার খাবার পড়ে থাকবে তারপরও তুমি খাবা না, তোমার দেখলে সমস্যাটা কি? এটা অবশ্য একটা ম্যানার মনে করে যে আমি হয়তো খাবো বা খাবার আমি শো করব, সেই জিনিসটা কোনো যারা রোজা করছে তারা দেখবে তাদের মনের ভিতর খারাপ লাগতে পারে, এই সেন্সেও হয়তো বা টাঙাতে পারে, আমার যেটা ধারণা। আর একটা বিষয় হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি মানে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এই রোজার সময়টাতে খাবারের এবং দ্রব্যমূল্যর যে দামটা রয়েছে এটা অনেকটাই কমে যায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি যে সবচেয়ে মানে মূল্য বৃদ্ধি হয় এই রোজার সময়, আর এই রোজার সময় মানুষ খায়ও অনেক। এই ইফতারির সময় আমি দেখেছি অনেক জায়গাতে মানে হাজার হাজার আইটেমের রকমারি খাবার সাজিয়ে রেখেছে, মানে সারাদিন না খেয়ে তুমি এই হচ্ছে ইফতারের সময় এত পরিমাণে এসব তেলে ভাজা খাওয়াটা কতটা যুক্তিযুক্ত আমার মাথায় আসে না। আমি মনে করি যে যারা রোজা থাকবে তারা শুধুমাত্র হালকা একটু খেজুর খাবে, জুস খাবে,
তারপর ভাত খাবে, মানে সাধারণ খাবার খাবে, কিন্তু এরকম হাজার হাজার লাখ লাখ আইটেমের এত রকম রকমারি খাবার মনে হয় অন্য কোনো সময় পাওয়া যায় না যতটাই রোজার সময় পাওয়া যায়। তো আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে 6 নম্বর রোজা চলছে। তো তোমরা কেমন কাটাচ্ছ, কেমন করে দিন পার করছো এই রোজার দিনগুলো নিশ্চয়ই কমেন্টে জানিও। এই রোজার আর একটা পার্ট হচ্ছে যে সেহেরি খাওয়া। এখন মানে এখন এখন একটা সিস্টেম চলে এসেছে, অনেকে করে কি যে এই রাতের বেলা সেহেরির সময় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সেহেরি নাইট বা সেহেরি নাইট পার্টি এই রকমও আয়োজন করে, মানে যার যেই রকম অবস্থা সে সেই রকম করে এই রোজাটা কাটাচ্ছে। দেখো রোজার মূল থিমটা কিন্তু এই না খেয়ে থাকা নয়, মূল থিমটা হচ্ছে যে তুমি এই রকমে যে না খেয়ে থাকছো পাশাপাশি তোমার ভেতরের যে খারাপ কাজগুলো সেগুলো থেকে তুমি বিরত থাকছো, তুমি মানুষকে সাহায্য করছো, এটাই তো মূলত রোজার মেইন থিম। মানে অনেকে খেতে পায় না, তারা না খেতে পেয়ে কতটা কষ্ট অনুভব করে, সেই কষ্টটা অনুভব করা এবং সেইটা মনে করে যারা অনাহারে রয়েছে তাদের মুখে খাবার তুলে দেওয়া, তারপর তুমি এখন সারা দিন না খেয়ে থাকলে আর সারা দিন পাপ কাজ করে যাবা, এটা তো রোজার থিম নয়। দেখো আমি তো কোনো ধর্মীয় বিশারদ নই, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি মনে করি শুধু ততটুকুই আমি বলেছি, আর কিছু আমি এই বিষয়গুলো নিয়ে আমি ঘাটতেও চাই না বা এই বিষয়গুলো নিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে জ্ঞানও দিতে চাই না। মানে সেটা যারা ধর্মীয় গুরু রয়েছে তাদের কাছ থেকে, ধর্মীয় যারা হুজুর রয়েছে তাদের কাছ থেকে জেনে নিলেই ভালো হবে। তো আমি জাস্ট একটু মেমোরি শেয়ার করলাম, আমার মেমোরি, আর ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। ভালো থেকো, আবার নতুন একটা বিষয় নিয়ে একদিন গল্প হবে। বাই।